দারুণ শট অলকেশ, পেনাল্টি হয়ে গেল। অলকেশ কিসে দিতে পারবে না, উল্টো দিকে অলকেশ খুব সুন্দর গোল করলো। ব্যাক সুকান্ত স্মৃতিসংঘ এক বিন্দুদা, এখনো গোল হওয়ার সুযোগ রয়েছে এবং জোসেফ শেষ মুহূর্তে অসাধারণ গোল। মাঠের মধ্যে যাবেন না, মাঠের মধ্যে যাবেন না দাদা, মাঠের বাইরে আমরা করে জার্সি ধারি জোসেফ গোলের মাধ্যমে। ধনুদা রয়েছে, ছোটকুদা রয়েছে, সুকান্ত স্মৃতিসংঘ গৌতম দাদি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। অপূর্ব অপূর্ব দাদা, যারা স্টেজের সামনে এখানে ভিড় করে আছো তাদেরকে বলবো এখান থেকে ভিড়টা একটু কমাতে। এখানে দুজন কর্মকর্তা এবং এক্সট্রা প্লেয়ার ছাড়া আর কেউ থাকবে না। পাঁচ ছয় নেবে
ভিতরে যারা আছেন ভিতরে আপনারা ওখান থেকে একটু বেরিয়ে যান, ওখানে কারেন্টের তার আছে, আর সাদা গেঞ্জি যে ব্যারিকেডে বসে আছে তাকে লাভাজন অনুরোধ করা হচ্ছে। আর তো শুরু হয়ে দারুণ শট লোকেশ, পেনাল্টি হয়ে গেল, পেনাল্টি হয়ে গিয়েছে, কিন্তু কে মারে দেখা যাক। সেটা সম্ভবত প্রসেনজিৎ দা শট মারবে, বলটা কিন্তু উনিই বসাচ্ছে। হ্যান্ডবল এবং পেনাল্টি পেয়েছে সুকান্ত সিং, প্রসেনজিৎ দা পেনাল্টিটা মারবে দেখা যাক। পেনাল্টি নিচ্ছে দু নম্বর জার্সিধারী প্রসেনজিৎ, দেখা যাক। গোলরক্ষক অলোকেশ, সে কিন্তু দারুণ সেভ করে দেয়। প্রসেনজিৎ ভার্সেস অলোকেশ, দেখা যাক কি হয়, অলোকেশ কি সেভ দিতে পারবে না উল্টো দিকে অলোকেশ। খুব সুন্দর গোল করল সুকান্ত স্মৃতিসংঘ এক। গোবিন্দ দা ও হলো না, উসমান টেম্পে যারা বাসের ব্যারিকেডে বসে আছে, ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলছি তাদেরকে বাসের ব্যারিকেড থেকে নামিয়ে দাও। গোবিন্দ দা শট এবং সেভ করে দিল, গোবিন্দ দা শট সেভ করে দিল, বারবার সেভ করেছি কিন্তু দীপক ছোট দা গোল কি হবে লাস্ট মিনিট। গোবিন্দ দা এখনো গোল হওয়ার সুযোগ রয়েছে এবং জোসেফ শেষ মুহূর্তে অসাধারণ গোল। মাঠের মধ্যে যাবেন না, মাঠের মধ্যে যাবেন না দাদা, মাঠের বাইরে আমরা করে জার্সিধারী জোসেফ গোলের মাধ্যমে নিজের দলকে